হেল্ল' এভৰি ওৱান আছালকুম নিশ্চয় ভাল আচোন আপু ভৈয়াৰা আমি আলহামদ্লা ভালে আছি ত' আজকে আমি গৰুৰ মাংস সেজিয়া ফুলৰ ৰন্না খৰিয়াত খাই মোৰ জীয়াই ৰেচিপিটা আমাৰ চ'টো বৰ যে কোনো এটা পাৰ্টিৰ মাজে যে কোনো প্ৰগ্ৰামৰ মাজে আমাক খৰিয়া থাকি আৰু এমনিও মাজে মাজে আমাক গৰু খাই বাগে খৰি ত' আশা কৰি আপোনাৰ ভাল লাগিব রেসিপিটা তো এটা লাগে যে ইনগ্রেডিয়েন্টসগুলা লাগে আমি কেন আছি গরুর মাংস আর পাঁচমতির রাইস তারপরে আমি এনেছি কয়েকটা কাঁচামরইস ধনিয়া পাউডার আর মিক্স পাউডার নিছি আমি কেন আর জিরা পাউডার আর তিনটে পেঁয়াজে আমি করে এনেছি দারচিনি এলাচি তেজপাতা আদা রসুন তো আপনারা আপনারা সব কিছু পরিমাণ মতো দিবা আমি এখন চাউল কুলারে পানির মাজে পিছিয়ে রাখি দিব গরম পানির মাঝে কিছু সময় লাগে ভিজাই লেম তার আমি আপনারা সবাই কুরমা রান্ধিয়া দেখাইমু আশা করি রেসিপিটা আপনারা ভালো লাগবো আমি ফার্স্ট মাংসটারে কুরমা রাঁধবো তারপর আমি ফোলা রান্না করবো তো কুরমা রান্না করবা লাগে আমি হান্ডির মাঝে এখন সব কিছু লইল তো বন্ধুরা একটা একটা হাঁডির নিয়া আমি আদা রসুন পেঁয়াজ তারপরে আমি মাংস আর কুচি খরা যে পিঁয়াজটা আছে এগুলো আমি দেখতে সেটা বন্ধুরা আর দিছি আমি দারচিনি এলাচি লং তেজপাতা ওয়ান টেবিল স্পুন আমি দিছি ঘি আর আমি আমার টেস্ট অনুযায়ী লবণ দিলাম তো আপনারা আপনারা টেস্ট অনুযায়ী লবণ দিবা আর এখানেও আমি দিছি ধনিয়া পাউডার মিক্স পাউডার আপনার বাংলাদেশে যে আছে যে একটা পাঁচ ফোরণ মশলা আছে এটা দিতে পারবা আর ফলে আমি দিছি জিরা পাউডার তো পাউডারগুলো আমি ওয়ান টেবিল স্পুন করে রাধিছি তো ওয়ান টেবিল স্পুন জিরা পাউডার ওয়ান টেবিল স্পুন দিছি আমি মিক্স পাউডার ওয়ান টেবিল স্পুন দিছি আমি ধনিয়া পাউডার তো আর কোনো স্পাইস আমি অ্যাড করছি না সব কিছু দিয়ে একলগে আমি থার্টি মিনিটস আমি মিটারে খসাইছি তো এখন আমার মিটটা রান্না হয়েছে দেখতে পার মেটটা যে সময় সেদ্ধ হয়ে যায় তখন কিন্তু খুরমাটাই রেডি হয়ে যায় তো ওইখানে আমি এক্সট্রা কিছু দিছি না এখন আমি রান্না কর্ম ফুলাও তো ফুলাও লাগে আমি একটা হান্ডেনিসি নিয়ে আমি ওয়ান টেবিল স্পুন আমি আমার পরিমাণ মতো আসলে আমি এখানে দিছি ঘি আপনার আপনার পরিমাণ মতো দিবা তারপরে আমি দিছি এখানে দিছি আমি আদা পেস্ট আর রসুন পেস্ট আপনার আপনারে টেস্ট অনুযায়ী দিবে প্লিজ আর আমি কেন বড়ো একটা পেঁয়াজ কুচি করে দিলাম তো চাউলটা যেহেতু বাজমো তো এখানের মাঝে যদি আদা আর রসুন তোরা কিছু দেওয়া হয় নাইস একটা ফ্লেভার আসে প্লাস আমি একটা রে সুন্দর খরা বাজবো এখানে আমি আরও তোরা দিছি আস্তা জিরা তো আস্তে জিরা দিলে নাইস একটা ফ্লেভার আসে আসলে অনেক মজাও হয় সুন্দর একটা গ্রান হয় তো আমি এগুলা সুন্দর করে গোল্ডেন ব্রাউন করবো আর খুব বালা খুঁড়া বাজমো আপনারা দেখতে পারে আমি কিন্তু খুব নাইসলি বাজলাম আপনারা একটু টাইম নে সুন্দর করে আস্তে আস্তে বাজবা যে সময় গোল্ডেন ব্রাউন ব্রাউন হয়ে যাব তখন আমি চাউলটা দিলাইম তো আমার শাশুড়ি এই দেখতে ডাক্তারফারা চাউলটা ডাইলিয়া দিছেন আর আমরা বউ শাশুড়ি মিলি আমরা রান্না বান্না করি আমার কিচেনে আমাদের সব সময় আমার পাশাপাশি আমার শাশুড়িরও ফাইবা কারণ আমরা বউ শাশুড়ি রান্না রান্নাবান্না করি তো বন্ধুরা ডাক্তারপারা আমি সুন্দর এখন নাইরা দিম প্রায় পাঁচ মিনিটের মতন নাড়া জড়া দেওয়ার পরে যে সময় আমার চাউলটা ভাজা হয়েছে তখন আমি মিটের কুরমাটা দিলাইছি মাংসের কুরমাটা ডাইলিয়া দিলাইছি তো এখন সুন্দর শরীর আমি নাইরা দিমো আর পাঁচ মিনিট নাইরা দেওয়ার পরে আমি এখানেও গরম পানি দিমো তো এখানে আমি আট কাপ চাউলের মাঝে ষোলো কাপ পানি দিব আপনারা আপনারা পরিমাণ মতো দিবা অবশ্যই চাউল পুজো দিবা দেখতে ফারা বন্ধুরা আমি এখানে তো নাইরা চাইরা দিলাম আর আস্তা খা কাঁচামরিচ দিছি এখানের মাঝে আমি আর কোনো স্পাইস এড করতাম না যেহেতু আমার মাংসের কুরমার মাঝে অলরেডি স্পাইস দেওয়া আছে তো এখন আমি পানিটা এড করা দিছি নাইরা দিলাই এখন পানি দিয়া তারপরে আমি ঢাকনা দিয়া ডাইকা রাখে দিব ঢাকনা দিয়া ডাইকা রাখ আমি চার মিনিটসে লাগে ফুল হিতে আঘন্টা থাকব তো আমি দশ মিনিট পরে আমি দেখলাম যে আরো তোরা আমার লাগব তো আমি আবার দেখে রাখ দিলাম তিন চার মিনিট পরে আমি তখন খুলিয়া দেখছি যে আমার ফুলাওটা একদম পারফেক্ট একটা ফুলাও হয়েছে খুব সুন্দর একদম জর জোরা আর চাউলটাও খুব সুন্দর হয়েরা মানে সিদ্ধ হয়েছে খুব নাইস একটা ফুলাও হয়েছে আমার ফুলাউটা অলরেডি ডান তো টোটালি আমার চল্লিশ মিনিট টাইম লাগছে ফুলাও রান্না করতে তো কুরমা আর ফুলাও রান্না করতে চল্লিশ মিনিট টাইম লাগে কুরমা রেডি হয়ে গেলে ফুলাও রান্না করতে বেশি টাইম লাগে না তো কক্ষ বন্ধুরা খুব নাইস একটা ফুলাও হয়েছে আর এই ফুলাও ছোটো পরে সবাই অনেক ভালো অনেক লাইক করুন আর যে কোনো পার্টি যে কোনো প্রোগ্রামের মাঝে তো ফুলাও ছাড়া আমরা চলেও না সবসময় মাছ পেয়ে ফুলাও তাকেও লাগে আর বাচ্চারা তো ফুলাও অনেক ভালো পায় বাইরের দেশের মানুষ তো ফুলাও রোস্ট ছাড়া চলেও না সবসময় রোস্ট ফুলাও তাকে তো বন্ধুরাও আশা করি আমার পিডিওটা ভালো লাগছে আর আসলে এত বেশি মজা হয়েছিল এই ফুলাউটা খুব বেশি ভালো লাগছে খুব অনেক মজা হয়েছে ফুলাম আর যে আপু ভাইয়ারা আমারে সাবস্ক্রাইব করছেন সব ভিডিও দেখুন থ্যাংক ইউ সো মাচ আজ আপু ভাইয়ারা আমার ভিডিওগুলো শুধু দেখুন তবে সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট করেন না প্লিজ আপু ভাইয়ারা আপনারা কষ্ট করে না আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা নেক্সট সুন্দর সুন্দর ভিডিও পাই হইলে আপনারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা আর দেখবা আমার চ্যানেলটা কইরা সুন্দর সুন্দর ভিডিও আপনার লাগে তো রেডি করি আপনারা যদি না দেখুন তাহলে আর খেয়ে দেখত তো আপ ভাইয়ারা আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সের মাঝে জানাইবা যে আমার ফুলাউরান্নাটা আপনারা কাছে কিলাখান লাগছে ফুলাউটা এত বেশি মজা রয়েছে যার কারণে আমি আপনার লগে শেয়ার করলাম অনেক সময় অনেক কিছু শেয়ার করতাম চাই বাট করি না আসলে টাইমে হয় না সব কিছুই তো মানে শেয়ার করতাম চাই বাট আপোনাৰ টাইমে হয় না তো ফুলাও ৰন্ধাৰ ৰেচিপিটো আমি আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰি ল'ম বন্ধুৰা আৰু এছি চিম্পুলৰ মাজে খুব কম টাইমৰ মাজে ঘৰুৱা মছলা দিয়াই ঝটপট মানে বানা নাযায় এই পোলাওটা যাৰ কাৰণে আমি আপোনাৰ লগে শ্বেয়াৰ কৰোতে বাধ্য আচল অনেক মজা হৈছে আৰু ফুলাৰ লগেটো আমাৰ চালাদ চালা হয় না সবসময় আমাৰ মাষ্ট পি চালাড লাগে চালাদ লেবু আমাৰ মাষ্ট পি লাগে তো আচলতে অনেক মজাৰ একো হৈছে বন্ধুৰা আপোনাৰ খাই বা আৰু আপোনাৰ খাইলে বুজাবৰবা যে ক'তটা মজাৰ কত এটা জ্ঞামী হৈছিল চাই মৰম ৰন্না কৰাবা আশা কৰি আমাৰ ভিডিঅ'গিলা আপোনাৰ ভাল লাগে আৰু যদি ভাল লাগে অবশ্যই অবশ্যই লাইক দিতা বুলবানা প্লিজ লাইক দিবা মনোহীরা বন্ধুরা তো আজকের মতো ওখানই বিদায় পালাতা হোক ওকে আল্লাহ হাফেজ বাই এভরি